দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি কাঁচা খেলেও কিচ্ছু হবে না। দেখো তোমাদের বিশ্বাস না হলে আমি একটু মুখে দিয়ে দিচ্ছি। আহ কি দারুণ স্বাদ, কাঁচা খাও তাতেও কিচ্ছু হবে না, দারুণ টেস্ট। গরম ভাতের সাথে আর কিচ্ছু দরকার হবে না, এ দিয়েই ভাত উঠে যাবে। দেখো এটা হচ্ছে মানকচু, আজকে মানকচু কিভাবে বাটে, কাঁচা বেটে কিভাবে খায় সেটা আমি বাটবো, তোমরা আমার সাথে থাকো, থেকে দেখো। তো দেখো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে এটাকে আমি খোসাটা ছাড়াবো। অনেকে মনে করে গলা ধরবে, কিন্তু কিচ্ছু হয় না, দারুণ সুস্বাদু খেতে গরম ভাতের সাথে। করে নিয়েছি, এবার আমি এটা ঘষবো। দেখো এমনি করে পুরোটা ঘষে নেবে, দেখো আমার ঘষা হয়ে গেছে। এই দেখো আমার ঘষাও হয়ে গেছে, এবার এই কচুর যে একটা দুধ দুধ মতো বেরোয় সেইটাকে আমি নিংড়িয়ে নেব, এই দুধটাকে ফেলে দেব। যতটা বেরোবে যতটা পারবে নিংড়িয়ে ভালো করে দুধটা বের করে দেবে। হ্যাঁ দেখো দুধটা আমি পুরো বের করে দিয়েছি, এই দুধটা থাকলে পরে গাল চুলকাবে। রান্না হলে তো কোনো ব্যাপার নেই, সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ করে আমরা জলটা ফেলে দিই। আর এই দেখো কাঁচা অবস্থায় দুধটা বের করে ফেলে দিলাম, এমনি করে পুরো কচুটার দুধটা ফেলে দিতে হবে। এই দেখো আমার হয়ে গেছে, দেখো কতটা দুধ বেরিয়েছে, দেখো হচ্ছে কতটা দুধ, দেখো এটা থাকলে পরে গাল চুলকায়। এই দেখো এবার আমি এটাকে বেটে নেব, এর মধ্যে কী কী মশলা দেবো সেটাও দেখো। এই দেখো এই সাদা সর্ষে 2 চামচ নিয়েছি আমি, দিলাম, আর একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না, ওই জন্য দেখো 7টা 8টা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে এটাকে আমি এবার বাটবো। দেখো এর মধ্যে আমি খানিকটা নারকল দিলাম, এই বাটার মধ্যে নারকল দিলে পরে স্বাদটা আরো বেশি হয়। এবার আমি এর মধ্যে একটু তেল দেব, আর একটু সামান্য একটু এই যে লেবুর রস দেব। ব্যাস দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি কাঁচা খেলেও কিচ্ছু হবে না। দেখো তোমাদের বিশ্বাস না হলে আমি একটু মুখে দিয়ে দিচ্ছি। আহ কি দারুণ স্বাদ, কাঁচা খাও তাতেও কিচ্ছু হবে না, দারুণ টেস্ট। গরম ভাতের সাথে আর কিচ্ছু দরকার হবে না, এ দিয়েই ভাত উঠে যাবে। তোমরা এমনি করে বাটা করে খেয়ে
আমাকে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যাতে আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের পাশে আসতে পারি।